আজকে আমাদের এক্সপেরিমেন্টের মূল বিষয়টা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। আমাদের অ্যামিটার ভোল্টমিটার দুটাই আছে, এটা দিয়ে আমরা কোন একটা কিছুর পাওয়ার বের করতে পারবো। এবং এই জিনিসটা যদি আমরা ব্যবহার করি তাহলে কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে, মাসের শেষে বিল কত আসবে, এটাও বের করা যাবে, সব ইজিলি বের করতে পারবো। আর আমাদের 9 10 এর যে বন্ধুরা দেখছে তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তাদের কিন্তু এখান থেকে প্রবলেমও দেয়া হয়, খুবই ইজিলি বুঝতে পারবে। আর স্টুডেন্টরা ছাড়াও যে কারোই কিন্তু আসলে জানা উচিত যে বাসায় যে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ করি কোনটার পাওয়ার কত, কিভাবে ক্যালকুলেট করতে হয়, তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া থাকবে যে মাসে শেষে তোমার বিদ্যুৎ খরচ কেমন হওয়া উচিত। তুমি যদি প্ল্যান করতে চাও, যেমন অনেকেই এখন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে, ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন কমানোর চেষ্টা করছে, কাজেই এই নলেজগুলো কিন্তু আমাদের অনেক দিকে কাজে লাগবে। যে আমরা যদি বিদ্যুতের অপচয় রোধ করতে চাই, আমরা যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চাই, মানে তেল কয়লা গ্যাস এগুলোর যদি ব্যবহার কমাতে চাই, তাহলে আমাদের কিন্তু এইসব বিষয়ে সচেতন হতেই হবে। তাহলে এটা শুধুমাত্র আমাদের ম্যাথের জন্য না, আমাদের একটা কনশিয়াস সিটিজেন হওয়ার জন্য কিন্তু এক্সপেরিমেন্টটা খুব কাজে লাগে। তাহলে চলো আমরা দেখি। চলো ধরো আমরা এখন ব্যাটারি দিয়ে যদি একটা লাইট জ্বালাই, তাহলে এই লাইটটার পাওয়ার আমরা কিভাবে মেপে বের করব। তাহলে এটা মাপার জন্য আমার প্রথমে কি লাগবে, একটা পাওয়ার সোর্স। আমরা শক্তির উৎস হিসেবে আপাতত এই ব্যাটারিটাকে নিচ্ছি। তাহলে এই ব্যাটারি আমি পরপর তিনটা জুড়ে দিলাম, দেড় ভোল্ট করে আছে, হ্যাঁ 1.5 ভোল্ট করে আছে, তাহলে সবগুলো মিলে এখানে আমরা 4.5 অর্থাৎ 4.5 ভোল্টের মতো পাবো। এই ব্যাটারিটাকে আমি এর সাথে কানেক্ট করব, কিন্তু কানেক্ট করার আগে দেখো আমি কি করি। আচ্ছা, আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে প্রথমে একটা সুইচ কানেক্ট করে নিব। অবশ্যই, হ্যাঁ, তাহলে সুইচ অন অফ করে আমরা বাতিটাকে অন অফ করতে পারবো। সুইচটা প্রথমে অফ করে রাখলাম, এইবার এই সুইচের সাথে আমি হচ্ছে বাতিটাকে কানেক্ট করব। আচ্ছা, তাহলে এই যে বাতিটা আমার কানেক্ট হয়ে গেল, কিন্তু বাতিটার কারেন্ট তো আমার মাপা দরকার। তাহলে কারেন্ট মাপতে চাইলে আমার কি লাগবে, অ্যামিটার, একটা অ্যামিটার লাগবে। তাহলে বাতির পরে আমি হচ্ছে অ্যামিটারটাকে জুড়ে দিব। ঠিক, তাহলে অ্যামিটারটা আমি জুড়ে দেওয়ার জন্য দুটো তার ব্যবহার করব। একটা তার এই যে এই নেগেটিভ এন্ড থেকে যেটা এসছে সেটা হচ্ছে অ্যামিটারের নেগেটিভ প্রান্তে জুড়ে দিতে হবে। আমরা এখানে যেসব এক্সপেরিমেন্টে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি, এখানে এগুলো সবগুলোই তো হার্ডওয়্যার স্টোরে আমরা পেয়ে যাব। হ্যাঁ, সায়েন্টিফিক ইকুইপমেন্টের যে স্টোর সেখানে তুমি পাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে আমি নেগেটিভ এন্ডে এটা জুড়ে দিয়েছি, এখন পজিটিভ এন্ডে আমরা জুড়ে দিব। এই যে তারপরে আমরা আমাদের পাওয়ার সোর্সের লাস্ট এন্ডটার সাথে কানেক্ট করে দেব। এই যে পাওয়ার সোর্সের সাথে এখন আমি কানেক্ট করে দিব। তাহলে এখন কিন্তু তুমি বাতি জ্বলতে দেখতে পাচ্ছ না, কেন, কারণ আমার সুইচটা অফ। তাহলে আমি এখন সুইচটা অন করি, দেখো কি হয়। সুইচ অন করলে বাতি জ্বলে এবং এইখানে একটা কাঁটা দেখতে পাচ্ছ, এই যে আমি এটাকে এর উপরে একটু হেলান দিয়ে রাখি, তাহলে কাঁটাটা আরো স্পষ্ট ভাবে দেখতে পাবে। কাঁটাটা এখন জিরো বরাবর আছে, জিরো বরাবর আছে। এখন এই যে আমি অন করলাম, কাঁটাটা এখানে চলে আসলো। কাঁটাটা কোথায় আছে, নিচের স্কেল বরাবর আমি দেখি 0.2, 0.3, 0.4। তাহলে এই যে 0.2 আর 0.4 এর মাঝে, তার মানে 0.3, তাহলে এর ভিতর দিয়ে 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট বা একক। তাহলে এর মধ্যে 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। শুধু কারেন্ট থেকে কিন্তু আমি পাওয়ার বের করতে পারবো না, সাথে সাথে আমার কি লাগবে, ভোল্টেজ লাগবে। আর ভোল্টেজ মাপার জন্য আমরা কি ব্যবহার করি, ভোল্টমিটার, ভোল্টমিটার। তাহলে এই ভোল্টমিটারটা এখন আমি জুড়ে নিব। আচ্ছা, তাহলে দেখো ভোল্টমিটারের নেগেটিভ যে এন্ড সেটা আমি এখানে জুড়ে নিলাম, ভোল্টমিটারের যে পজিটিভ এন্ড সেটাও আমি এখানে জুড়ে নিচ্ছি। এই যে, ঠিক আছে। এবার আমরা একটু মেপে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু টেস্ট করে নিই জিনিসটা কাজ করে কিনা। আমি এখানে জাস্ট ব্যাটারিতে দিয়ে একটু চেক করে নিচ্ছি, এই ব্যাটারির নেগেটিভ আর এই যে পজিটিভ, হ্যাঁ জিনিসটা কাজ করে, কাজ করে। তাহলে এবার আমি ভোল্টমিটারটাকে এখানে রেখে দিচ্ছি অ্যামিটারের পাশে। ভোল্টমিটারে এখন কত দেখা যাচ্ছে, একদম জিরোতে, জিরো দেখা যাচ্ছে, কারণ এখনো ভোল্টমিটার আমরা কানেক্ট করিনি। এইবার আমি ভোল্টমিটারটা এখানে কানেক্ট করব, দেখো এখানে কানেক্ট করলাম। আর এই মাথাটা কই কানেক্ট করব, অন্য মাথায়, তাই না? আচ্ছা, তাহলে এটা ছিল আমার নেগেটিভ থেকে, তো আমার একটু উল্টে নিতে হবে, এই পাশে দিতে হবে, এই যে। আর এটা দিতে হবে পজিটিভ, পজিটিভে। তাহলে এই পজিটিভে আমি জুড়ে দিলাম। এখন এই যে এখানে দেখো উপরের স্কেলে এটা হচ্ছে জিরো, এটা ফাইভ, জিরো আর ফাইভ এর মাঝামাঝি আছে,
একদম মাঝে মাঝে তাহলে 2.5 ভোল্ট 2.5 এ আছে তাহলে 0.3 एंपিয়ার আর 2.5 ভোল্ট এইবার তুমি একটা ক্যালকুলেটর নাও যে আমার হাতে ক্যালকুলেটর আছে আমি ক্যালকুলেটর দিয়ে এখন চাইলে ক্যালকুলেট করতে পারি আমার ভোল্টেজ কত 2.5 তাকে আমরা গুণ করব 0.3 দিয়ে 0.3 তাহলে চলে আসলো 0.75 এটা হচ্ছে পাওয়ার তাহলে আবার একটু মনে করিয়ে দেই ভোল্টেজ এটা হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়ালের ইউনিট তারপর হচ্ছে কারেন্ট এটার ইউনিট কি অ্যাম্পিয়ার ভোল্টেজ আর কারেন্ট কে গুণ করলে পাওয়া যায় ওয়াট আমরা বলি না যে এটা এত ওয়াটের বাল্ব এটা এত ওয়াটের ফ্যান এটা এত ওয়াটের ফ্রিজ এরকম বলি এতটুকু পাওয়ার দরকার এই বাল্বটাকে চালানোর জন্য তাহলে আমরা এখানে যে ছোট বাল্বটা জ্বলতে দেখতে পাচ্ছি ওর পাওয়ার 1 ওয়াটও না ওর পাওয়ার হচ্ছে মাত্র 0.75 ওয়াট তার মানে 1 ওয়াটের 4 ভাগের 3 ভাগ 3 ভাগ এখন এখানে আমাদের মাথার উপরে যে বাতিগুলো আছে সেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হ্যাঁ এগুলো কয়েকশো ওয়াট থেকে এমনকি অনেক তীব্র আলোর উৎস কয়েক হাজার ওয়াট পর্যন্ত কিন্তু হতে পারে আমাদের বাসায় আমরা এখন যে এলইডি বাল্বগুলো ইউজ করি এলইডি থেকে যে আমরা আলো পাই এগুলো 5 ওয়াট থেকে শুরু করে আরো বেশিও হতে পারে 10 ওয়াট 15 ওয়াট এরকম তো হতেই পারে আমরা যে ফ্যানগুলো চালাই সেগুলো হচ্ছে 30-40 ওয়াট থেকে শুরু করে 60-70 ওয়াট পর্যন্ত হতে পারে কিন্তু যদি কারো বাসায় এসি কিংবা পানি তোলার যে মোটর যে নিচ থেকে উপরে ট্যাঙ্কে পানি তোলার জন্য যে মোটর এগুলো যদি থাকে এগুলো কিন্তু কয়েক হাজার ওয়াট পর্যন্ত হতে পারে যেটাকে আমরা বলি কিলোওয়াট এখন 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট তার মানে এই যে এরকম একটা বাতি এরকম যদি ধরো 1000টার উপরে থাকতো তাহলে 1 কিলোওয়াট হতো এরকম সেরকম একটা জিনিস যদি হচ্ছে 1 ঘন্টা জ্বলে 1 কিলোওয়াট যদি তুমি 1 ঘন্টা ধরে চালাও তাহলে হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয় আমরা বলি না যে এই মাসে বিদ্যুৎ বিল এসেছে 300 ইউনিট 200 ইউনিট এরকম বলি আচ্ছা তাহলে 1 ইউনিট মানে কি 1 কিলোওয়াট পাওয়ারের কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে 1 কিলোওয়াট 1 ঘন্টা চললে হবে 1 ইউনিট তাহলে যদি তোমার মাসে 30 দিন হয় তাহলে ওই যন্ত্রটা প্রতিদিন 1 ঘন্টা করে চালালে 30 ইউনিট চলে আসলো এরকম ভাবে তুমি যে কোনো যন্ত্রের যে পাওয়ার সেই পাওয়ার থেকে ক্যালকুলেট করতে পারবে বিল